বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে চাইনিজ চাউমি নুডলস তৈরি করব। আমরা চাইনিজে যাই, চাউমি নুডলসটা তাই খাই। তো আমি আজকে অল্প খরচে কীভাবে আমি বাসায় চাইনিজ চাউমি নুডলসটা তৈরি করব সেটা ট্রাই করেছিলাম। তো চাইনিজ চাউমি নুডলস তৈরি করার জন্য প্রথমে আমি একটা নুডলস নিয়েছি, নুডলটা কোকোনাট নুডলস নিয়েছি। তারপরে নিয়েছি ক্যাপসিকাম, লাল সবুজ ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা সবসময়ই একটু বড় বড় করে কেটে নিয়েছি, কাঁচামরিচ ফেলে নিয়েছি, ডিম নিয়েছি। এখানে আমি দুই আইটেমের সস নিয়েছি, টমেটো সস, টমেটো চিলি সস আর হচ্ছে সয়া সস নিলাম। রসুন কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি, লবণ, তেল নিয়েছি। তো আমি প্রথমে রান্নাতে চলে যাচ্ছি। নুডলসটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটা কড়াইতে ফ্যান দিলাম, চুলাতে আটা ধরিয়ে দিব। নুডলসটা সিদ্ধ করার জন্য প্রথমে পানির ভিতরে আমি চামচের হাফ চামচ, এক চামচ পরিমাণ লবণ দিলাম, দেড় চামচ লবণ দিয়ে দিলাম। এটাতে এখন তেল দিয়ে দিব। তেল আর লবণটা দিলে নুডলস একটা সময় লেগে যাবে না, সেজন্য আমরা এই তেল আর লবণটা ব্যবহার করতে হবে। সবসময় যে কোনো জিনিস নুডলস জাতীয় কিছু সিদ্ধ করতে হলে তেল আর লবণটা ব্যবহার করলে তাদের নুডলসটা একটা সাথে একটা লেগে যাবে না। আমি এখানে তেল ব্যবহার করছি। পানিটা বুলো কষার জন্য আমি 4-5 মিনিট অপেক্ষা করব। পানি বুলো কষে গেছে, আমি নুডলসটা দিয়ে দিব। নুডলসটা এখন একটু নেড়ে চেড়ে সিদ্ধ হলে নামিয়ে দিব। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, নুডলস সিদ্ধ হয়ে গেছে। এরপর এখন বন্ধ করে নুডলসটা পানিটা ছেঁকে নিব। এরপর এখন আমি দুইটা ডিম ভেঙে নিব। দুইটা ডিম ভেঙে নিয়েছি, ডিমটা একটু ফেটে নিব। প্রথমে আমি ডিমটা একটু ভেজে নিব। আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা অল্প সামান্য তেল দিব, তেলটা আমি বেশি দিব না। তেল দিয়ে দিব, জালটা বাড়িয়ে নিব। প্রথমে ডিম ডিমটা একটু ভেজে নিব। ডিমটা সামান্য একটু লবণ দিয়ে আমি ফেটে নিয়েছিলাম। ডিমটা কীভাবে উল্টিয়ে নিতে হবে, এইভাবে করে নিতে। ডিমটা যখন আমি পিস পিস করে কাটবো তখন নুডলসের মতো লম্বা হয়ে যাবে। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন একটা প্লেটে উঠিয়ে ফেলবো। আমি প্লেটটা উঠিয়ে ফেলছি। আরেকটা কড়াই নিলাম, তেল দিয়ে দিলাম। তেলটা অবশ্য যা যা পছন্দ মতো সে সে ব্যবহার করবেন। তেলটা কেউ ইচ্ছা করলে কেউ পছন্দ মতো দেওয়া যায় না, যা যা পছন্দ মতো দেবেন। এখন আমি এটার ভিতরে পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি দিয়ে দিব। প্রথমে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। চাইনিজ জাতি যে কোনো চাইনিজের ভিতরেই রসুনটা ফ্লেভারটা অনেক সুন্দর আসে, রসুন কুচি আর আদা কুচি দিয়েছি। একটু সামান্য হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। রসুন আর আদা কিছুটা হয়ে আসছে, এর ভিতরে আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচ ফেলে রেখেছি, কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু ঝালটা দিলাম, ঝালটা দিব। যে সব তরকারি একটু শক্ত থাকে সেগুলি পেঁয়াজের সাথে সাথে দিয়ে দিতে হবে। এখন আমার শক্ত সেরকম তরকারি নেই, সবজি নেই। আমি লাল ক্যাপসিকাম নিয়েছি, সবুজ ক্যাপসিকাম নিয়েছি, সেটা একটু পরে দিব।
প্রথমে সবুজকে চিকেনটা দিয়ে দিলাম, একটু হালকা সিদ্ধে আসছে, আমি সামান্য একটু নরম দিয়ে দিব, আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আমাদের খেয়ে রাখতে হবে কারণ আমরা সয়া সস ব্যবহার, আমরা দুই তিন একদিনে সস ব্যবহার করবো, সসে দিকে অনেক সময় লবণ থাকে, সসের লবণটাও অনেক খাবার দেয়, এই জন্য আমি পরিমাণে অনেক সময় লবণ দিই। এরপর আমি এখন নুডলসটা দিব, নুডলসটা একেবারেই ঝলঝলে হয়ে গেছে, আমি এখন নুডলসটা দিয়ে দিব। টমেটো সস দিয়ে দিলাম, চিলি সস এক সপ্তাহে রেখেছি, আমি ওগুলো দিয়ে দিব। পরে আমি সয়া সস দিয়ে দিব, সয়া সস একটা পরিমাণ মতো দিয়ে দিব, দুই চামচ পরিমাণ। আমি যে ডিমটা ভেজে রেখেছি ওই ডিমটা দিয়ে দিব, ডিমটা ভাজার পরে ডিমটা অনেকটাই সুন্দর হয়ে গেছে, এখন একেবারে ঝলঝল হয়ে গেছে, ডিমটা দিয়ে দিব। সবগুলো একসাথে ভালো করে মেখে নেব, দুষ্ট হয়ে গেল, এখন আমি পরিবেশন করবো। সব একদম পারফেক্ট মতো হয়ে গেছে, লবণ টবণ সব দেখছি, এখন আমি এটা পরিবেশন করব। তো তৈরি হয়ে গেল চাইনিজ চাউমিন নুডলস। আমার নুডলসটা যদি আপনাদের ভালো লাগে, বাসায় সবাই ট্রাই করেন, খাবেন। তো এই পর্যায়ে এখন আল্লাহ হাফেজ।